ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে বিশাল এক জয় পেয়েছে ভারত রোহিত শর্মার দল টাইগারদের হারিয়েছে দুশো আশি রানের বিশাল ব্যবধানে একদিন হাতে রেখে এমন জয়ের পর দ্বিতীয় টেস্টের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে কানপুরে সাতাশ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এই ম্যাচ আজ জয়ের পর এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে দ্বিতীয় টেস্টেও খেলবে একই স্কোয়াড এদিকে নতুন কাউকে দলে না নিলেও দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আসতে পারে ধারণা করা হচ্ছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম স্পিন বান্ধব চেন্নাইয়ে ভারত তিন পেসার নিয়ে খেললেও দ্বিতীয় টেস্টে একাদশে রবিচন্দ্রন এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে আরেকজন পার্টি স্পিনার দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে দলে জায়গা হতে পারে কুলদীপ যাদব অথবা অক্ষর প্যাটেলের এদিকে হার্লো পেসারদের দাপুটে পারফরম্যান্সে চেন্নাই টেস্টের প্রাপ্তি বলেছেন অধিনায়ক শান্ত তিনি বলেন ইতিবাচক হচ্ছে হাসান তাসকিন রানা প্রথম দুই তিন ঘন্টা যেভাবে বলিং করেছে সেটা এরপর অবশ্য ভারত খুব ভালো ব্যাটিং করেছে পেস বলিংও এখানে সবচেয়ে বড় প্রাপ্তি আমরা নতুন বলে শেষ কয়েকটি সিরিজে খুবই ভালো বল করেছি এটি খুবই দারুণ ব্যাপার কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে চতুর্থ দিনে বাংলাদেশ কোন পরিকল্পনায় ব্যাট করেছে জানিয়ে শান্ত বলেন আজ আমরা চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার এবং ফলের কথা না ভেবে নিজেদের শক্তি অনুযায়ী খেলে যাওয়ার একই সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটাররা ভালো করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শান্ত তিনি বলেন কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ আমাদের বলাররা ভালো করেছে আশা করি ব্যাটসম্যানরাও ভালো করবে বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল রোহিত শর্মা যশশী যাসওয়াল শুভমান গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঋষভ পান্থ ধ্রুবজ জুরেল রবিচন্দ্র নাসিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ যাসপ্রীত বুমরা ও জাস্তায়ল